এবং শ্রোতা মণ্ডলী সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচ্য বিষয় ঈদ এ সম্পর্কে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে ঈদ কাকে বলা হয় ঈদ শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী এর উত্তরে বলি ঈদ আরবি শব্দ এটা আউদুন শব্দ থেকে এসেছে আউদুন শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন ফিরে আসা বারবার আসা যেহেতু ঈদ সে ঈদুল ফিতর হোক ঈদুল আজহা হোক বারবার আসে প্রতি বৎসর আসে কাজেই একে ঈদ বলা হয়েছে একে ঈদ বলা হয় ঈদুল ফিতর এটার অর্থ হচ্ছে রোজা ভঙ্গের ঈদ অর্থাৎ বিগত এক মাস মাহির রমজানে শিয়াম সাধনার পর আরবি সহবল চাঁদের প্রথম তারিখ যে ঈদ পালিত হয় উদযাপিত হয় সেটাই হচ্ছে ঈদুল ফিতর আরও একটি ঈদ হচ্ছে ঈদুল আজহা আমাদের দেশে এই ঈদকে উজ জোহা বলে প্রচার করা হয় বিভিন্ন ক্যালেন্ডারে ডায়েরিতে ঈদ জোহা লেখা থাকে ঈদ জোহা শব্দগত ভুল আসলে শব্দটা হবে ঈদুল আজহা আজহা শব্দটি বহুবচন উজহিয়াতুনের বহু বচন হিয়াতুন এক বচন আজহা এটা বহু বচন শব্দের বাংলা অর্থ হচ্ছে কোরবানি ঈদুল আজহা এর অর্থ দাঁড়ালো কোরবানির ঈদ একে বকরা ঈদও বলা হয় এ ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে প্রত্যেকটি প্রশ্ন উত্তর চেষ্টা করব প্রথম হচ্ছে দুই ঈদের নামাজের পর মুসাফা ও মুয়ানাকা করা যাইস কিনা উত্তর জি হ্যাঁ দুই ঈদের এবং আসর ও ফজরের নামাজের পর মুসাফা ও মোয়ানাকা করা অবশ্যই জায়জ বরং মুস্তাহাব মুস্তাহাসান উত্তম কাজ বিস্তারিত জানার জন্য বাহারি শরিয়াত দেখলে পেয়ে যাবেন পরের প্রশ্ন মহিলাদের জন্য দুই ঈদের নামাজ পড়া কি জাইজ উত্তর জি না ঈদুল ফেতরের নামাজ হোক ঈদুল আজহার নামাজ হোক জুম্মার নামাজ হোক জানাজার নামাজ হোক ইস্তিস্কার নামাজ হোক এক কথায় যে নামাজগুলি জামাত সহকারে বাড়ির বাইরে গিয়ে পড়তে হয় এই নামাজগুলি মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে পরিবেশ অনুকূলে না থাকার জন্য পরিবেশ অনুকূলে না থাকার জন্য মানুষের সররিপু দমনে না থাকার জন্য মানুষের পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে না থাকার দরুন এক কথায় মানুষের চক্ষু নিয়ন্ত্রণে না থাকার দরুন সতর্কতামূলক মা বন্ধের সেফটির জন্য ঈদুল ফিতরের নামাজ ঈদুল আজহার নামাজ জুম্বার নামাজ জানাজার নামাজ ইস্তিসার নামাজ মহিলাদের জন্য পড়া জায়জ নয় জায়জ নয় এ ব্যাপারে জগৎ বিখ্যাত ফেখে হানফির কিতাব মুখতারে আছে লা ও হজুর ও হুন্াল জামাতা মহিলাদের জন্য জামাতে উপস্থিত হওয়া জায়জ নয় পরের প্রশ্ন মহিলারা বাড়িতে জামাত করে দুইদের নামাজ পড়তে পারে কি না এর উত্তর মহিলারা নিজ নিজ বাড়িতে বা কারো বাড়িতে বা কোনো ফাঁকা জায়গায় জামাত সহকারে নামাজ পড়তে পারে না মহিলাদের জন্য জামাত নাই আল্লাহ রব্বুল আলমিন মহিলাদেরকে কয়েকটি বস্তু দেননি যেমন নবুয়ত মহিলাদেরকে দেওয়া হয়নি অর্থাৎ মহিলাদের মধ্যে কেউ নবী হবে না তাদেরকে রিসালাত দেওয়া হয়নি অর্থাৎ মহিলাদের মধ্যে কেউ রসুল হবে না তাদেরকে খেলাফত দেওয়া হয়নি অর্থাৎ মহিলাদের মধ্যে ইসলামী নিয়ম অনুযায়ী কেউ খলিফা হবেন না তদরূপ ইমামাত তাদেরকে দেওয়া হয়নি ইমামাত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পুরুষদের জন্য কাজেই মহিলারা জামাত সহকারে কোনো নামাজ পড়তে পারেন না ফতোয়া আলমগিরি প্রথম খণ্ড আশি পৃষ্ঠাতে রয়েছে একরাহ ইমামাতুল লিনিসায়ে ফিস কুল্লি কুল্লেহা সমস্ত নামাজে মহিলাদের জন্য ইমামতি করা নিষিদ্ধ পরের প্রশ্ন মহিলারা ঈদের দিন নিজ নিজ বাড়িতে একা একা নফল নামাজ পড়তে পারে কিনা জি হ্যাঁ মহিলারা ঈদের দিন নিজ নিজ বাড়িতে একা একা নফল নামাজ পড়তে পারবে এটা যায় এতে কোনো রকমের অসুবিধা নেই পরের প্রশ্ন দুই ঈদের নামাজ অজীব হয় কোথায় যেহেতু কুরবানি অজীব হয়েছে মদিনা শরীফে হিজরতের পর সহি হাদিসের মধ্যে এসেছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি ঈদের নামাজ হিজরতের পর মদিনা শরীফে মুসলমানদের উপরে অজীব হয়েছে তামা ফিহাদিসা আবি দাউদ আন আনাসিন রৌদি আল্লাহ তাআলা আনহ হাদিসটি আবু দাউদ শরিফ এর মধ্যে রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন আজাদে আনাস রৌদি আল্লাহ তালা আন পরের প্রশ্ন মাইকে ঈদের নামাজ পড়া কি যায় শরিয়তের বিধান হচ্ছে জামায়াত যদি বড় হয় ইমামের তকবির শেষ কাতার পর্যন্ত যদি না পৌঁছয় না পৌঁছায় তাহলে প্রতি দশ কাতার পর পর একটি করে মোকাব্বির বা একাধিক মোকাব্বির তৈরি করা সুন্নাত ইমামের তকবির মোকাব্বিরগণ রিলে করে পেছন কাতার পর্যন্ত পৌঁছে দিবেন। এটা সুন্নাত এই সুন্নাতটি যেন মরে না যায় ডিলিট না হয়ে যায় মিটে না যায় মুছে না যায় যার কারণে জামাতে বিনা প্রয়োজনে মাইক ব্যবহার করা জায়জ নয় অবশ্য এ ব্যাপারে ওলামাই আহলে সুন্নাত জামাতের মধ্যে দ্বিমত রয়েছে একদল ওলামা বলেছেন জায়জ অপর দল বলেছেন জায়জ নয় সমস্ত বিকল্প পথ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মোকাব্বির রেখে শূন্যতে রসুল বজায় রেখে রেখে মাইক ব্যবহার করার দেওয়া যেতে পারে প্রশ্ন মসজিদে ঈদের নামাজ পড়া কি জায়েজ সারিয়াতে বিধান হচ্ছে যদি ময়দানে ঈদগাহাতে মাঠে ঈদের নামাজ পড়া সম্ভব না হয় তাহলে প্রয়োজনে মসজিদে ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়া অবশ্যই জায়জ অবশ্যই জায়জ অবশ্যই পরের প্রশ্ন ঈদের নামাজ কয়দিন পড়া যায় বিশেষ করে ঈদুল আজহার নামাজ কয়দিন পড়া যায় এর উত্তরে বলি ঈদুল আজহার নামাজ জিল হিজ্জা চাঁদের দশ তারিখ প্রয়োজনে এগারো তারিখ প্রয়োজনে বারো তারিখ পর্যন্ত পড়া যায় এতে কোনো অসুবিধা নাই পরের প্রশ্ন আইয়ামের তশরিক কোন কোন দিন এ ব্যাপারে সকলকে মনে রাখা ভালো আইয়ামের তশরিক বলা হয় জিলহিজা চাঁদের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত যে তকবিরটি পাঠ করতে হয় এই দিনগুলিকে শারিয়াতের পরিভাষায় আইয়ামে তশরিক বলা হয় আইয়ামে তশরিক বলা হয় ঈদুল আজহা তথা ঈদ উপলক্ষে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর পরিবেশন করা হলো আজ আপাতত এ পর্যন্ত পরে আবার সাক্ষাৎ হবে সবাই ভালো থাকুন আল্লাহ